আমি মেয়ে ছাড়া কারোর সাথে কানে কানে কথা বলি না। তুই ছেলে পাতলা দাড়িওয়ালা, তারপরে প্রদীপ অ্যান্ড ওয়েলকাম টু ড্রপ আউট। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে শিলুদা অ্যান্ড ফসিলস এর শো দেখতে। তো এক মাস হয়ে গেছে লাস্ট ভিডিও আপলোড করেছি, বাট আজকের ব্লগটা আগের কয়েকটা ভিডিও থেকে একটু আলাদা হবে। লাস্টের ম্যাক্সিমাম ভিডিওস অর লাস্টের তিন চারটা আই থিঙ্ক কিংবা চার পাঁচটা ভিডিওস যেগুলো কিনা মেডিকেল কলেজের উপরে ছিল, আজকের কন্টেন্টটা একটু আলাদা আগের কন্টেন্টগুলোর থেকে। তো আজকের কন্টেন্টটা ওয়ান অফ দ্য বেস্ট কনসার্ট আমি এনজয় করেছি লাইফে, তার মধ্যে একটা। এর আগে লাস্ট কনসার্ট তোমরা দেখেছো কি না জানি না, খুব কম ভিউজ এসেছিলো ওই ভিডিওটায়। আগের কনসার্ট ছিল জোম্যাল্যান্ড, তো সেটা তো অনেক দিন আগে আপলোড করেছিলাম। ওই ভিডিওটা খুব বেশি রিচ হয়নি এবং খুব কম ভিউজ ছিল। তো মেডিকেল কলেজের ভিডিওগুলো একটু বেশি রিচ হয় আর এই ভিডিওসগুলো একটু রিচ কম হয়, বাট জানার পরেও আমি এই ব্লগটা বানিয়েছি। আই হোপ তোমরা এনজয় করবে, কারণ এই ব্লগটা ফসিলস অ্যান্ড শিলাজিতের শো নিয়ে। ব্যাপারটা হচ্ছে ফার্স্ট একটু কনফিউশনে ছিলাম যে টিকিট কাটবো কি কাটবো না, যখন দেখলাম শিলাজিতও আসছে। মানে আমি দুজনেরই ডাইহার্ট ফ্যান, ফসিলস অ্যান্ড শিলাজিৎ, তো দুটো সেম জায়গায় সেম প্যাকেজে পেয়ে যাচ্ছি, তো তখন আর কিছু করার ছিল না। সো দেয়ার ফর উই কাট দ্য টিকিট অ্যান্ড আমার দুটো বন্ধুজন ওয়েট করছে, এলে আমরা স্টার্ট করবো। আমাদের এই প্ল্যানটা অর্গানাইজ করেছিল আরবাস অ্যান্ড কৃষ্ণেন্দু, আমি হুট করে জয়েন করি অ্যান্ড ওরা কোন্নগরে আসে, আমার বাড়ি কোন্নগরে, আর শোটা অর্গানাইজ হয়েছিল চন্দননগরে। তো কোন্নগর চন্দননগর থেকে নিয়ারেস্ট প্লেস, তো সেদিন আমার বাড়ি থেকেই প্ল্যানটা হয়। এসে গেছে আরবাস অ্যান্ড কৃষ্ণেন্দু, এই মালটাকে তো তোমরা চেনো, আর আরবাস নতুন আমাদের চ্যানেলে, একটু হাই বলে দাও। আরে ঠিক আছে, নে, ফার্স্ট টাইম অ্যাপিয়ার করছে ছোট ভাই আমাদের, তো চলো লেটস স্টার্ট দ্য জার্নি। এইমাত্র চন্দননগর অ্যারাইভ করলাম, অরবাজ মানে আরবাজ আমাদের ভালোবাসার অলরেডি নেমে গেছে, এবার আমরা দুজন নামবো, তো চলো শোয়ে দিকে ওই লেটস বিগিন। সো মাথায় ব্যান্ড পরে নিয়েছি আমরা ফসিলস এর, বাট ফার্স্টে শিলাজিৎ আসছে, তো এখনই উঠবে স্টেজে, আমরা এবার ঢুকছি। এ আরবাজ ঠিক আছে নে? কি ঠিক আছে নে, আমরা তো ভাই দেখবো ভাই, চলো। ও তোমার সঙ্গে পায়ে পায়ে পথে চলতে, উঠে আমার মারুদের বাসার সজনে, স্পাইনাল কর্ড দিন রাত্রির সলতে। আমি মেয়ে ছাড়া কারোর সাথে কানে কানে কথা বলি না, তুই ছেলে পাতলা দাড়িওয়ালা, তারপরে বয়স হয়েছে হতে পারে, কিন্তু অভিজ্ঞতা ছড়ে বলছি গুরু, প্লিজ আমার কানে কানে আসিস, আমি স্ট্রেট পুরীর পাঁডার মতো ঠিক পিছু নেব, পুরীর পাঁডার মতো ঠিক পিছু নেব, পুরীর পাঁডার মতো ঠিক পিছু নেব, কাছে এসো দেঘটে
তো এরপর শো শেষ হয়ে যাওয়ার পরে আমরা রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্ট বলতে চন্দননগর হাইওয়ের পাশে অনেক ধাবা আছে, তার মধ্যে আমাদের বলতে মানে আমারই ওয়ান অফ দ্য ফেভারিট ধাবা হচ্ছে এক্সপ্রেসওয়ে ধাবা। তো সেখানেই আবার আমরা ডিনার করতে যাই। তো চন্দননগর এলেই আমাদের খাবার ডেস্টিনেশান হচ্ছে এক্সপ্রেসওয়ে ধাবা, তো সেখানেই খেতে এসেছি। আর খাবার ডেস্টিনেশান যেমন সেম তেমন খাবারও সেম, দ্যাট ইজ কী যেন বলে তান্দুরি বাটার রুটি অ্যান্ড বাটার মশালা, চিকেন বাটার মশালা। সো নিয়ে নিয়েছি খাবার, আর কৃষ্ণেন্দু অলরেডি খেতে শুরু করে দিয়েছে। আমিও এরপর আমরা ধাবা থেকে বেরিয়ে আমি আর বাস অ্যান্ড কৃষ্ণেন্দু আমার বাড়িতে চলে আসি, অ্যান্ড ওই দিন ওরা আমার বাড়িতে স্টে করে, অ্যান্ড সকালে যাই হোক চলে যায় ওরা নিজেদের বাড়ি।
তো যাই হোক, আজকের ব্লগটা এতটাই ছিল, আর এই ব্লগটা অন্যান্য ব্লগের থেকে একটু আলাদা। তো তোমাদের যদি এই টাইপের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট করো, তাহলে মেডিকেল কলেজের বাইরেও আরও যা যা হয় সেগুলোও আমি দেখানোর চেষ্টা করব। আর যদি এত অবধি দেখে থাকো তাহলে অবভিয়াসলি একটা লাইক করে দাও, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকন টিপে দিও, তাহলে নেক্সট কন্টেন্ট আপলোড করার পরে নোটিফিকেশন চলে যাবে তোমার ফোনে। সো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টিল দেন, স্টে টিউন অ্যান্ড সাইনিং আউট। Yeah, I got the juice like a snow cone. Ice in my veins and a cold flow. I'm getting cash overseas by the boatload. You wanna ride my wave? That's a no-go. Shake it, shake it. Senoritas going loco. Shake it,